আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ভয়েসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে ইনফিনিটিভ প্যাসিভ। সো উইদাউট এনি ডাউট লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো আপনারা জানেন ইনফিনিটিভ চার ধরনের, এর মধ্যে দু ধরনের ইনফিনিটিভ আমরা ভয়েসের মধ্যে দেখতে পাই। একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের ব্যবহার, আরেকটা হচ্ছে বার ইনফিনিটিভের ব্যবহার। সিম্পল ইনফিনিটিভে টুটা দেওয়া থাকে, বার ইনফিনিটিভে টুটা উজ্জ্বল থাকে। প্যাসিভ করার সময় আমাদের টুটা নিতে হবে। আপনারা জানেন বার ইনফিনিটিভ হচ্ছে হেল্প, মেক, লেট, ওয়াচ, সি, হিয়ার, এগুলোর পরে সাধারণত টুডে উজ্জ্বল থাকে। হি হেল্পস মি ডু দ্য ওয়ার্ক, এটা বার ইনফিনিটিভ, টুডে এখানে উজ্জ্বল আছে। প্যাসিভ করার সময় আমাদের টুডে নিতে হবে। তো নর্মাল নিয়ম, আই এম হেল্পড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। আবার সিম্পল ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, হি কল্ড মি টু হেল্প দেম। তাহলে এটা সিম্পল ইনফিনিটিভ, টুটা এখানে আসি, আই ওয়াজ কল্ড টু হেল্প দেম বাই হিম। আবার কিছু ভার্ব আছে, যে ভার্বগুলো হচ্ছে লাভ, উইশ, ওয়ান্ট, ডিজায়ার, লাইক। এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট থাকে, অবজেক্টের পরে যদি ইনফিনিট থাকে, তারপরে যদি একটা অবজেক্ট থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া স্ট্রাকচারটি ফলো করে ভয়েস করতে হবে। আপনারা দেখেন আমি বলছিলাম যে ওয়ান্ট, উইশ, লাভ, ডিজায়ার এই ভার্বগুলোর পরে অবজেক্টের কথা বলছিলাম, তারপরে যদি ইনফিনিটিভ থাকে, তারপরে যদি অবজেক্ট থাকে, তাহলে আমি আপনাদেরকে বলছিলাম নিচের স্ট্রাকচার অনুযায়ী যেটা করতে হবে সেটা হলো হি ওয়ান্টস, এটা অপরিবর্তিত থাকবে। এই যে অবজেক্টটা আছে এই অবজেক্ট এখানে চলে আসবে, হি ওয়ান্টস দ্য ওয়ার্ল্ড, এটাকে প্যাসিভ করতে হবে, টু বি ডান। আপনারা যদি মনে করেন বাই মি নিতে পারেন, নিলেও হবে না নিলেও হবে। আবার অ্যাগ্রি, ডিটারমাইন, বি ডিটারমাইন, ডিমান্ড, ডিসাইড এই ভার্বগুলোর পরে যদি সরাসরি ইনফিনিটিভ থাকে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যেমন আপনারা লক্ষ্য করুন ডিসাইডের কথা বলছিলাম, এরপরে সরাসরি আমি ইনফিনিটিভের কথা বলছিলাম, দেখেন ইনফিনিটিভ কিন্তু আছে, সেক্ষেত্রে এই ডিসাইডটি অপরিবর্তিত অবস্থা থাকবে, হি ডিসাইডেড, এই টু এর পরিবর্তে দেয়ার নিতে হবে। এই বাক্যে যে অবজেক্ট আছে এই অবজেক্টটাকে নিতে হবে, দ্য ফ্লাড, এখানে আমাদেরকে শুড বি ব্যবহার করতে হবে, মূল হবে পাস্ট পার্টিসিপল, শুড বি সোল্ড। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সকলের ইনফিনিটিভ প্যাসিভের ব্যতিক্রম রুটসগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে। এরপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।